প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধানকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল দেশের রাষ্ট্রত্ব পাটকল বন্ধ করার ঘোষণা হয় কবে দেশের রাষ্ট্রত্ব পাটকল বন্ধ ঘোষণা করা হয় পহেলা জুলাই দুই হাজার দুই হাজার বিশ সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন দুই সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন শহীদুল আলম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা কত বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা সাতষট্টি বছর জাতীয় ঐতিহাসিক দিবস কবে জাতীয় ঐতিহাসিক দিবস সাত মার্চ বাংলাদেশ ডেল্টা প্লান দুই হাজার একশো বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় কবে উনত্রিশ জুন দুই ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসনকে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সরকার কোন খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে সম্প্রতি বাংলাদেশ সরকার সৌন্দর্য সেবা খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কততম জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় কবে বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় ষোলো জুলাই ২০২০ বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য কতজন বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য রয়েছে বাহাত্তর জন বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য রয়েছেন বাইশ জন মাথাপিছু আয় কত এক মার্কিন ডলার মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম একশো উনপঞ্চাশতম পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় কত পাঁচ হাজার মার্কিন ডলার পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশ কততম একশো পঁয়তাল্লিশতম মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম চল্লিশতম জিডিপিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তম ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ তুরস্কে অবস্থিত আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় দশ জুলাই দুই হাজার জুলাই দুই এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কোন দেশে দশ জুলাই দুই এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় ভারতে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জ্যাক ক্যাস্টেক্স বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে? বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় পহেলা জুলাই 2020 বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার ফুজিৎসু ফুগাকু তেইশতম আন্তর্জাতিক এইডস সম্মিলন কবে অনুষ্ঠিত হয় তেইশতম আন্তর্জাতিক এইডস সম্মিলন অনুষ্ঠিত হয় ছয় থেকে দশ জুলাই দুই পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেলকে পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল নিগার জোহর খান দুই সালে নাসার সদর দপ্তর কার নামে নামকরণ করা হয় দুই সালে নাসার সদর দপ্তর কার নামে নামকরণ করা হয় মেরি ডাব্লিউ জ্যাকসন দুই সালের ওয়ার্ল্ড এক্সপো কবে অনুষ্ঠিত হবে দুই সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে পনেরো জানুয়ারি থেকে পনেরো এপ্রিল দুই সালের ওয়ার্ল্ড এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে দুই সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনা জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ দেশ কোনটি জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ দেশ ইথিওপিয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ বিরাশিটি পয়লা জুন দুই কোন দেশ বি এর বিরাশিতম তম লাভ করে পয়লা জুন দু হাজার বিশ এ আই আই এর বিরাশি তম লাভ করে যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র ছয় জুলাই দু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডব্লিউ এইচ ওর সদস্যপদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র কবে ডব্লিউ সদস্যপদ লাভ করেছিল যুক্তরাষ্ট্র একুশ জুন উনিশশো সালে ডব্লিউ এইচ ওর লাভ করেছিল ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা এর বর্তমান সদস্য দেশ কতটি ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা বিআইএস এর বর্তমান সদস্য দেশ কতটি বাষট্টিটি প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতাকে প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর কারাগারের রোজনামসা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয় বঙ্গবন্ধুর কারাগারে রোজনামশা সর্বশেষ নেপালি ভাষায় অনুদিত হয় কারাগারে রোজনামশা এ পর্যন্ত কতটি ভাষায় অনুদিত হয়েছে কারাগারে রোজনামশা এ পর্যন্ত দুইটি ভাষায় অনুদিত হয়েছে বাংলাদেশের জনসংখ্যা কত বাংলাদেশের জনসংখ্যা ষোলো দশমিক চার সাত কোটি জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক পারসেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বাহারাইন জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন লিথুয়ানিয়া জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি জনসংখ্যায় শীর্ষ দেশ চীন মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ সুইজারল্যান্ড পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় শীর্ষ দেশ কোনটি পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কাতার মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র জিডিপিতে শীর্ষ দেশ কোনটি জিডিপিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র নবম নারী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে জুলাই থেকে আগস্ট দুই নবম নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ